এমন একটা সময়ে bahasটা ডাক দিয়েছিল তখন মুসলমানরা ভালো করে শক্তিশালী হতে পারে নাই এমন একটা মুহূর্তে আমান নবী bahasের আহ্বান করেছেন ওই bahasের ময়দানে সূরা আলে ইমরানের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ কয় ফাকুল্লি তাআলা উনাদু আবনা আদা ওয়া আবনা আকুম ওয়নিসা আনা ওয়নিসা আকুম আল্লাহর Habib আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নিজের বন্ধু নবীর দিয়ে বলাই ও আসো আসো তোমরা তোমাদের সন্তান নিয়ে আসো আমরাও আমাদের সন্তান নিয়ে আসবো বাহাসের ময়দানে সম্মান আবতাহিল এরপরে আমরা কি করব একজন আরেকজনের প্রতি অভিশাপ দিব আমরা আমাদের দাবিতে যদি মিথ্যাবাদী হয় আমাদেরকে যেন আল্লাহ পাক ধ্বংস করে দেয় তোমরা তোমাদের দাবিতে মিথ্যাবাদী হলে তোমাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয় এই চ্যালেঞ্জের মধ্যে আমার নবী দুইটা দল ডাকলেন বিষয় হলো আল্লাহর কুরআন ঠিক আমার নবী তুমি আসো যে মংলাল এখানে কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছেন যে আলী আমার নবীর স্থুতম বরকের আগে কোনো কিছু খাই নাই যে আলী আমার নবীরে দেখার আগে কোনো কিছু দেখে নাই যে মৌলা আলীরা আমার নবীরে ডাক দেওয়ার আগে কাউরে ডাক নাই যিনি চত্বরে জন্মগ্রহণ করেছেন ওনার নামই হলো মৌলা আলী যার নাম আল্লাহ রাখছে আলী আর তার আম্মা ফাতেমা রাখছে তার নাম হায়দারি আমার নবী বলেছেন আতা আনি মালাকুল আমার কাছে ফেরেশতা জিবরাইল ফেরেশতা জিবরাইল আসলেন একজন ফেরেশতা আসলেন আয়েশা বলতেই বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল্লাহ তাআলা ইকরা আলাইকা সালাম আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ জোরে কন আর বলেছেন ওয়ায়াকুলু লাক আল্লাহ আপনাকে বলেছেন ইন্নি কাদ জাওয়াজতু ফাতিমা তাবনাতাক মিন আলী ইবনে আবি তালিব ফিল মালাইল আলা আল্লাহ আপনাকে বলেছেন আমার আল্লাহ আসমানের উপরে এক দুই জনের বিয়ে পড়িয়েছেন একজনের নাম হলো ফাতেমা আর একজনের নাম হলো আলী ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উর্দা ফাতাম এবং আলীর বিয়া করাইছেন আল্লাহ আমার বলছেন ফা জাওয়াজাহা মিনহু আরদি এই বিয়াটা জমিনের মধ্যে আপনি পরাইবার ব্যবস্থা করার জন্য জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বাড়ির পাশে আরশি নব সেথায় পরশি বসত কোরে আমি একদিন না দেখে ঠিক না আহ সুন্দলি রে কথা হস্ত ফাই মাতা নাই রে ও সে কনেক তাকে শূন্যের ও সে কনেক তাকে নীরে আমি একদিন দেখিলাম তারে সবাই কন্যা বাজির পাশে আর শি নগো দেখ দিন বিরামপুর এইচ ডি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল এই জন্য যুব হাজার হাজার মানুষ রাত্র পনে বারোটায় যারা বসে আছেন আমি আপনাদের সামনে শুধুমাত্র অনুরোধ করে তিনটি কথা বলবো আল্লাহ পাকির ইবাদত করতে হবে নবী পাকির মোহাব্বত হৃদয়ে ধারণ করতে হবে আউলিয়া কেরামের সোহবতের মালা গলায় পড়তে হবে কারণ আল্লাহ রাসুল মুর্শিদ এই তিনটা জায়গা যদি আপনি সুন্দর করে সাধন করতে পারেন বুজন করতে পারেন আল্লাহর ওলির কাছে যদি আপনার জীবনটাকে বিলিয়ে দিয়ে যদি ওয়াদাবদ্ধ হয়ে যেতে পারেন মানে পারেন আপনি এবং আমাকে রহমতের দিবেন কে আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি পায়ের মধ্যে হাত দিয়ে বলি আল্লাহ আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমাদেরকে কোন পথে চলতে হবে কোন পথে দেখতে হবে আমাদেরকে সেই গাইডলাইন হিসাবে আমাদেরকে আমাদের কাছে এমন একজন پیغمبر পাঠাইছে যে নবী হলো সকল ধরে নবী যেই নবী হলো রাহমাতুল আলামিন জরে কে সুবহানাল্লাহ বলা যাবে না ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী হল রহমত রহমাতাল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিন কে পে যারা শুকরিয়া আদায় করেছে এরাই আবু বকর হয়ে গেছে আর যারা রহমায়তুল্লিল আলামিন কে পে বিরোধিতা করেছে এদের জীবনটা ধ্বংস হয়ে আবু জাহেল হয়ে গিয়েছে আমরা কি আবু জাহেলের দলে নাকি সিদ্দিক আকবরের দলে নবীকে দেখে যারা ঈমান এনেছে তারাই জান্নাতী হয়ে গেছে নবীরে পে যারা ঈমান আনে নাই যারা নবীর বিরোধিতা করেছে তাদের জীবন হালাক হয়ে গেছে নবী আমার এমন একটা সময় এসেছিলেন যে সময় আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ জিকির করতেন যতদিন কাফেরদের স্বাধীনতা ছিল আমার নবী যতদিন হকের দাওয়াত ওপেন করে নাই ততদিন পর্যন্ত আমার নবীর বিশ্বস্ততায় কাফেররা আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছে বুঝেন না কথাটা যতদিন পর্যন্ত আমার নবী আল্লাহর দিকে নবীর দিকে আহ্বান করে নাই ততদিন পর্যন্ত কাফেররা আমার নবীরে বড় ভালোবাসছে কেমন এমন বিশ্বাস করেছে শেষ পর্যন্ত আমার নবীকে আল্লা উপাধি দিয়েছে বন্ধুরে আমার যাই আমার নবী বলছে আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া নাই আমি নবী হইলাম আল্লাহর রাসুল ঠিক ওই মুহূর্তে অনেক কট্টর কাফেররা বলা শুরু করলো আমরা তোমারে ভালো জানি ভালো থাকো কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাকার জন্য তোমাকে দিব না আমার নবীর কথা তারা মানে নাই না না আমার নবীর আচরণ শুরু করল বিরুদ্ধাচরণ করতে 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 এমন ভাবে আচরণ শুরু করল আমার নবীকে শুধুমাত্র মুখ দিয়েই তারা কষ্ট দিছে না মুখের ভাষায় শুধু কষ্ট দেয় না আমার নবীরে তারা পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে জোরে জোরে কিনা জুবিল্লা বলবেন না আমার নবীরে পাথর মেরেছে আমার নবীকে জিজ্ঞেস করা হয় নবী গো ওরা আপনাকে পাথর মারে আপনি বদুয়া দিলে তো তারা ধ্বংস হয়ে যায় আমার নবী বলছে হে লোক এ মক্কাবাসী পাশি আমি বৌদ্ধ দিলে সব শেষ হয়ে যাবে কিন্তু আমি যদি বৌদ্ধ আ দেই আল্লাহ আমার যে মিশন দিয়া পাঠাইছে এই মিশন আমি পৌঁছাবো কার কাছে এই নবীর আদর্শ থেকে আমরা শুনেছি নবীর আদর্শ থেকে আমরা পেয়েছি ক্ষমা করে দেওয়াই হলো মহত লক্ষণ। আমার নবী ক্ষমা করে দিতেন কিন্তু আমার নবীর কেউ মানে কেউ মানে না শেষ পর্যন্ত আমার নবী একটা পাহাড়ের উপরে উঠে গেছে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না এই ছেলের এই টাকা তুলতে গিয়ে এত লোক লামন লাগে আস্তে আস্তে নীরব থাকেন বেশি লম্বা করব না রাত্রি কবির আমার নবী একটা পাহাড়ের মধ্যে গেল এদিক আক্তার নবী আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জুহ হওয়ার আল্লাহর দিকে আমার নবী মুরাকাবা করার জন্য আমার নবী চলে গেছেন একটা পাহাড়ের উপরে যেই পাহাড়টার নাম হলো জাবালে নূর জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না পাহাড়ের নাম কি যেই পাহাড়টা দুই হাজার একশো ফুট উপরে পাকিস্তানিরা এখন কিছু সিঁড়ি কইয়া দিছে সিঁড়ি দিয়া গুড়াইয়া গুড়াইয়া উপরে উঠতে সময় লাগে প্রায় দেড় থেকে পনেরো দুই ঘন্টা আর আমার নবী যখন উঠেছে তখন তো কোনো সিঁড়ি ছিল না কোনো কিছুই ছিল না আমার নবী কেমনে ওই জায়গার মধ্যে উঠেছে ওই পাহাড় ওইটা নিচে নামলে হেরা ওই জায়গার মধ্যে আমার নবী ধ্যান করতেন চল্লিশ দিন পর্যন্ত আমার নবী সেখানে ছিলেন আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মাজান খাদিজা তুল কবর রাদিয়াল্লাহ তাআলা আনহা যার রওজাটা আমি জান্নাতুল মুআল্লায় গিয়ে জিয়ারত করে এসেছি ও বন্ধু ওই জায়গার মধ্যে মা খাদত কবরা আমার নবীর জন্য খাবার নিয়ে যেত এমন কষ্ট করে করে আমার নবী খাবার নিয়ে যেত ওই জায়গায় আমার ধ্যান করেন হঠাৎ করে সাল্লাম নবীর সামনে দাঁড়ায়া বললেন এ কর আপনি পড়ুন আল্লাহ করে বলবেন না সর্বপ্রথম ওই সোরে আলাকের পাঁচটা আয়াত নাজিল কল আমার নবী বাড়ির মধ্যে আইসা বলছে ও খাদি যা আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করর কোরআন এমন একটা পাওয়ার ফুল রে বাবা পাহাড় সাহস করে না এই কোরআনটা নাজিল হওয়ার বা ধারণ ক্ষমতা নিত এত পাওয়ারফুল ফুল কোরআনটা আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই জায়গার মধ্যে জে ফেস লাগাইছো জকড়া লাগাইছো মাহফিলটারে এদিক সেদিক করতেছো গজবডা ডাইক্কা আনিস না কইয়া দিছি যারা এখানে বিতর্ক কয় এই ছলে যারা ওখানে বিতর্ক করতেছো যদি মূল নায়ক বা ফল নায়ক ধরে 판 দইরা লইয়ন আল্লাহ আকবর বলে এই কোনা দিয়ে মাহফিলটা ডিস্টার্ব করছে এই ফুলা মানি যুবক ভাইরা যাক আপনারা ভালো আছেন মাসা আলহামদুলিল্লাহ কিছু রোহিঙ্গা ঢুকছে রোহিঙ্গা এটা ইমানের বাজারে ফেস লাগে না রোহিঙ্গা যেটা ফেস লাগে সেটা দৈরা লইয়া এটা জাকাত পাঠাই দেবেন আল্লাহ আকবর জোরে কর আর যোগান আল্লাহ আকবর ইয়ার না বলেন কোরআন নাজিল করছে কে দিন আমার নবী নিরবি নিরবি জিকির করতো কাফের আমার নবীর পাথর মারে নাই যখন আমার নবী ওই কোরআনটা যখন নাজিল হয়েছে তখন মিয়াদবরা আমার নবীর উপরে বিভিন্ন কথা বলা শুরু করল ওরা ডাক দিয়া বলে এটা নবীর কালাম না এটা এটা আল্লাহর কালাম না এটা হলো আমার নবীর বানানো কালাম জোরে জোরে কে নাম নিজুবিল্লা বলবেন না জবানটা খুলে মানেন কোরআনটা কার কালাম এ আমাজে মানে না জোরে বলো কোরআন আল্লাহর কালাম আর কাফেররা কয় আমার নবীর বানানো তখন আমার আল্লাহ আর বরদাস্ত করে না আল্লাহ ডাক দিয়ে কয় ওয়া ইন في ريب مما نسلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله دك এরা কোরআন নিয়ে সন্দেহ করেছে আপনি তাদেরকে বলুন কোরআনের মতো একটা সুরা বানায়া নিয়ে আসতে আমার আল্লাহ বাহাসের আহ্বান করলেন আমার নবী বাহাসের জন্য প্রস্তাব করলেন নবী ডাক দিয়ে কয় তোমরা যদি কোরান নিয়ে সন্দেহ করো আমি বলছি কোরআন আমার আল্লাহর কালাম আর তোমরা বলছো কোরআনটা আমি নবীর বানানো তোমরা যদি সত্যিকার হয়ে থাকো আল্লাহ সারা তোমরা সাক্ষী নিয়ে আসো আমিও ময়দানে আসব আমি ময়দান হিসাব প্রমাণ করবো কোরআন প্রমাণ করবা কোরআনটা আমার বানানো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের সন্তানকে মাঠে নিয়ে আসবা আমি নদীও আমার সন্তানকে মাঠে নিয়ে আসবো এরপরে প্রমাণ করব আমারটা হক নাকি তোমারটা আরে ব্যাডা সুন্নিরা মাঝে মাঝে বাহাসের এর জন্য যে চ্যালেঞ্জ করে সুন্নিরা যে মাঝে মাঝে bahas এর জন্য চ্যালেঞ্জ করে এমনে করে না হক কথা বলার পরে যদি কেউ না মানে কানে দইরা মাথার মধ্যে আইনা bahas করার লাগে আব্দুল আল্লাহ খেলা হবে আল্লাহ কয় বাহাস তাইরি বানায় গ আমি কই না আল্লাহ কয় আল্লাহ ডাক দিয়ে বন্ধু এদেরকে বলে দেন এরা যদি তাদের তাদের দাবিতে সত্যবাদী হয়ে তাকে বাহাসের ময়দানে যেন আসে এবার তারা সাজ যাইসিস এমন একটা সময়ে বাঁসটা ডাক দিছিল তখন মুসলমানরা ভালো করে শক্তিশালী হতে পারে নাই এমন একটা মুহূর্তে আমার যদি বাঁসের আহ্বান করেছেন ওই বাহাসের ময়দানে সুরায় আল ইমরানের একষট্টি নাম্বার আল্লাহ আকুম you <laughs> ওয়ানিসা না ওয়ানিসা আল্লাহর হাবির পা আল্লাহর আপুল আলামিন কুরআন কে বন্ধু লোকিনী দিয়ে বলা হয় ও আসো আসো তোমরা তোমাদের সন্তান নিয়ে আসো আমরাও আমাদের সন্তান নিয়ে আসবো বা সম্মান অব তাই এরপরে আমরা কি করব একজন আরেকজনের প্রতি অভিশাপ দিব আমরা আমাদের দাবিতে যদি মিথ্যাবাদী হয় আমাদেরকে যেন আল্লাহ দলং সবে তোমরা তোমাদের দাবিতে মিথ্যাবাদী হলে তোমাদেরকে যেন আল্লাহ দলং ধ্বংস করে দেয় এই চ্যালেঞ্জের মধ্যে আমার নবী দুইটা দল ডাকলেন বিষয় হলো আল্লাহর কুরআন কথা কোন ঠিক কি না রাত্র তো বারোটা বাজতেছে কিন্তু কথা গোটা সময়ের জন্য দামি কথা বলছি এরপরে আমার নবী আপনার নবী আমার আজকের আলোচনার বিষয় হলো আহলে বায়াত মারহাবা কন আজকে আমার আলোচনার বিষয় হলো আহলে বায়াত বাসের ময়দানে যাবে আমরা যদি বাহের ময়দানে যাই নিজের ফুলা বাড়িতে তুষের মধ্যে ঘুমাইয়া থাকে আরেকজন মানুষের মাঠের মধ্যে নামায়া দেই দেখবেন অনেক নেতা আছে নিজের পুলারে লন্ডনে পড়ায় আর অন্যের পুলারে রাজনীতির মাঠে নামায়া শিক্ষা জীবনটার খায়া ফালা আয় কথা কোন ঠিক না সঠিক নেই আহ কিন্তু আমার নবী bahas ময়দানে গেছে কারে নিছে দেখেন আমার নবী গো তুমি আসো যেই মওলানাkhane খানে ঘরের ভিতরে জন্মগ্রহণ গ্রহণ করেছেন যে আলী আমার নবীর যুত মুবারকের আগে কোন কিছু খাই নাই যে আলী আমার নবীরে দেখার আগে কোনো কিছু দেখে নাই যে মৌলা আলী রাদি না তালান আমার নবীরে ডাক দেওয়ার আগে পৃথিবীর কাউরে ডাক দেয় নাই যিনি খাবে কাবা করে চত্বরে জন্মগ্রহণ করেছেন ওনার নামই হলো মৌলা আলী যার নাম আল্লাহ রাখছে আলী আর তার আম্মা ফাতেমা রাখছে তার নাম হাইদারি হাইদারি শব্দ দলিল ভাই না আমার নবী মৌলা আলী জানলেন এরপরে বললেন ও মা মা তুমি আসো আমার সঙ্গী বাহাসবে বাঁশ হবে চ্যালেঞ্জের ময়দানে ময়দানটা সহজ ছিল না বড় কঠিন একটা ময়দান ছিল ওই ময়দানে হাসান তারপরে আমার নবী নবীর সন্তান উনি আসলো আইসা ডাক দিয়ে কাফের দল তোমরা প্রমাণ করো কোরআনটা আমার বানানো আর আমি প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম এবার আমার নবীজি কোরআন

নবী সূরাটা মিলায় বলল এরপরে কাফেরদের কাছে দায়িত্ব দেওয়া হলো কাফেররা কুরআনের মতো সূরা বানাবে এরপরে তারা বললো এই কোরআনের মতো আর পারে না লাস্টে বলতে বাধ্য হয়েছে লাই মিলবাস আমরা বুঝতে পেরেছি এই গ্রন্থটা আসলে কোনো মানুষের বানানো গ্রন্থ নয় এই গ্রন্থটা হলো এ বাংলার জমিনের জাহানে মোরাকবে সৈতানের দল তোমাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস আর আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস কথা বলেন ঠিক না আমার নবী জিতে গেল তারা হেরে গেল শেষ পর্যন্ত আমার নবী চারজনকে দায় করাইয়া আল্লাহ আসমানের দিকে তাকাইয়া আমার নবী দুইটা হাত বাড়ায় ডাক দিয়া কয়ে আল্লাহ এই চার জন হলো আমার কলিজার টুকরা এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে ও আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসো আল্লাহ হকবা এবং তাদেরকে যারা ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো জন্যই তো আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস মাইন বাইতি আমার নবী বলেছেন পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি ধরে রাখতে পারো তাইলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তোমরা কখনো গুমরা হবে না ও যুবক একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার নবী বলে আর একটা হলো আমার আহলে বায়ের এই দুইটা মোহাম্মদ যার অন্তরে থাকবে এই তারা কোনোদিন দিন হবে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না তাইলে একটা হলো কোরআন আরেকটা হলো আহলে বাইত এরপরে আমার নবী আরেক হাদিসের মধ্যে বলতেছেন মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতুন নূহ মান রাকিবা নাজা ওয়া তাখাল্লাফা আমার নবী বলেন আমার আহলে বাইত হলো আলী ফাতেমা হাসান হুসাইন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মত নূহ নবীর উম্মত নৌকা উইটা যেমন বেঁচে গেছে মানিয়া আমার আহলে বাইতের मोहब्बत যার অন্তরে থাকব এদেরকে কেউ তাদেরকে কেউ গোমরা করতে পারবে না এই দুনিয়ার জোর তো বনছে জোর তো বনতে পারে গরে যায় আর বাতিলের চক্রান্ত যখন শিকার হয় তখন মানুষের ঈমানটা উরে যায় ঈমানটাকে ধরে রাখতে গেলে আমার নবী বলে মাসাল আহলে বাইকি আমার আহলে বাইত হলো সেই নৌকা নুহ আলাইহিস সালামের নৌকার মতন যাদের আমার হলে বাইতের মোহাম্মত থাকবে এদেরকে পৃথিবীর কেউ গোমরা করতে পারবে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আর বড় করে তুমি জীব তুমি মরণ সবাই সবাই তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আ তুমি মুদের পারে তরি তুমি মুদের পারে তুমি নিদান দরাইনেওয়ালা ইয়া রাসূল یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ تمیم دیر اشار اللہ, اللہ، تائی تو تمہارا আ তুমি মদে রাশার তাই তো তোমায় আয়না মের ফুল দানি তে দাম এ গেতে يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول هو الله জবান বন্ধ রাখবেন না মহাবদে মায়ার সুলে বলেন সোবহান আল্লাহ ও যুবক আমার নবিয় বলেছিল মান আহাব্বা ফাকাদা আহাব্বানি যে আমার আলিকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো ও আমান আহাব্বানি ফাকাদা আহাব্বাল্লাহ যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমার নবী আরেক জায়গায় বলেন আনা মাদিনাতুল ইলমে ও আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা আরেক জায়গায় আমার নবী বলেন আন্নজুম আমানুল লি আহলি সামা ও আহলু বাইতি আমানুল উম্মতি আমার আকাশের মধ্যে যত অধিবাসী আছে তার কাগুলো হলো আকাশের অধিবাসীদের নিরাপত্তার কারণ আর এই দুনিয়াতে যত মানুষ রয়েছে সব সব মানুষের নিরাপত্তার কারণ হল আমার করে থাকবে পৃথিবীর কোনো বাতেল গোষ্ঠী তার ইমান লুণ্ঠন করতে পারবে না এই জন্যই তো আমরা সংক্ষিপ্ত বলে দেই আমরা এজিদি মুসলমান না আমরা হইলাম হুসাইনি মুসলমান বাড়ির পাশে সেথায় সেথায় পরশি বসত কৌরে আমি একদিন না দেখিলাম তারে না সুন্দনি রে পড়শির কথা হস্ত ফাই মাতা নাই রে ওসে সে এক তাঁকে শূন্য রুব ওসে ক্ষণে আমি একদিন

বুঝতেন না বুঝতেন বাড়ির পাশে আর শ্রীনগর হ্যাঁ তো মনে হচ্ছে গুলশানের বাড়ি বুঝি আসলে আমার বডিটা হইল একটা বাড়ি আর শ্রীনগর মানে হলো এই বাড়িটার পাশে আল্লাহ পাখের একটা আর শ্রীনগর আছে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন কইতাম নি রে বাবা আর জোরে কইতাম নি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক আছে কথা ঠিক আছে আল্লাহ মানা নবী মানা নয় আমার নবী মানলেই আল্লাহ মানা হয় এই কথা তাহির কয় না এই কথা তাহির কয় না আল্লাহ তাহলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক না কথা কি পরিষ্কার আমার আল্লাহ এই বাড়ির পাশে

আল্লাহ পাক দেখেন কোথায় আছে আমার এই বাড়ির মধ্যে আল্লাহ পাকের স্থানটা কোথায় দেখেন আল্লাহ কুরান কেমন লাগলো আমার আল্লাহ হল শাহরুখের নিকটে এখন বলেন হোজদুর আমার নবী থাকে গো আমার আল্লাহ তোরানে বলছেন আ নবিও আউলাব ই নাবিন নামিন আন ফুশু আমার নবী হলো ইমান দাঁড়ে দাঁড়ের ছাই দারোর নিকটে হাজির বড় করে বলেন আল্লাহ এই জন না যুবক ভাই আমার মজার খবর আমার নবী বলেন আমার নবী একদিন আখাজা ধরলেন বিয়াদি হাতের মাঝে হাসানিন ও হুসাইনিন হাসান আমি কিন্তু আজকে মূলত এই পোস্টারটা দেখে ওয়াজটা চেঞ্জ করছি হুসাইনিয়া কমিটি বাংলাদেশ এই হুসাইনিয়া কমিটির কি গুরুত্ব কেন আমরা এই এখানে টাকা এলো হুসাইনি আর আছে এইজন্য আমি ওয়াজটা করছি বোঝার জন্য বলছি আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন দইরা তিনি বলতেছেন মান আহাব্বানি যে আমারে ভালোবাসতে চাই সে যেন আহাব্বা হাজাইনে তারা যেন দুইজনকে ভালোবাসে একজন হলো ইমামে হাসান আর একজন হলো ইমামে হুসাইন জোরে জোরে কি আল্লাহ বলা যাবে না এরপরে এই হাদিসের মধ্যে আমার নবী বলেন ওয়া আবাহুমা হাসান হুসাইনের আব্বাকে যারা ভালোবাসে এবং তাদের আম্মাকে যারা ভালোবাসে কানামা ইফি দরজা তারা কেয়ামতের ময়দানে আমি নদী পাশেই থাকবে জোরে জোরে কে না এই জন্য আমার যুবক ভয়ের মুট কথা হলো আহালে বাজকে ভালোবাসা লাগবে আজকে অনেক মানুষ আমাদেরকে ট্যাগ লাগাই আমরা নাকি আহলে বায়তের বিরুদ্ধে এই জন্য বাস্তব কথাগুলো যেভাবে আমরা ময়দানে বলি আজকে যারা ফেসবুকের মধ্যে আউলা জাউলা গলি মারে তারা কোনোদিনও এইভাবে খেদমত করতে দেখি নাই কথা বলেন ঠিক কিনা সারা জীবন আহলে বায়তের ওয়াজ করলাম আমরা পাক বাংলাদেশের ওয়াজ করলাম আমরা আর কার বালার ওয়াজ করলাম আমরা আর এখন আমাদেরকে বলে আমরা নাকি মৌলা আলী বিরোধী না উজবিল্লা যারা মৌলা আলীর বিরুদ্ধে তারা কখনো সন্নি হতে পারে আরো যে বলে হতে পারে এই জন্য একটা হাদিস পড়তেছি শুনেন দামি হাদিস এখানে মা ফাতেমা এবং হাসান হুসাইন মা ফাতেমা আর মৌলা আলীর দামটা কত দেখেন আন আলী গিন রাদিয়াল্লাহু তাআলা কুন আলী রাদিয়াল্লাহু তাআলাকে মনে যে তিনি বলেন কুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার নবী বলেছেন আতা আনি মালাকুল আমার কাছে ফেরেশতা জিবরাইল ফেরেশতা জিবরাইল আসলেন একজন ফেরেশতা আসলেন আয়েশা বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

এক দুইজন এর বিয়ে পড়িয়েছেন একজনের নাম হল ফাতেমা আর একজনের নাম হলো আলী ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উর্দাকাসে فاطمه এবং আলীর বিয়ে পড়াইছেন আল্লাহ আমার বলছেন ফা জাওওয়াজহা আরদি এই বিয়াটা জমিনের মধ্যে আপনি পড়ার ব্যবস্থা করার জন্য জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই আওয়াজগুলো আপনি শুনতেন না এই ব্যাপারে তুমি করি না এ ওয়াজ করলে আপনারা শুনতেন না ভালো লাগতো না এটি মূল আসলে বর্তমান যুগ অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই শানটান এমনি এমনি গানটি হই কিন্তু গাওয়ার পরে যে ফাঁকে দেয় যে আহলে আদিসরা এই খুব দলেরা যে চুরি করতেছে এবং মাঝে মাঝে যে এজিদের দালালি করতেছে আর এজিদ যে ইমামে হুসাইন রাজ্যকে যে সাদাত করলো ওপেনে গোপনে যে ষড়যন্ত্র করলো এই বাইতের বিরুদ্ধে অবস্থান করলো ওই বিরুদ্ধবাদীদের পক্ষ অবলম্বন করে এই সালাফিল গোষ্ঠীরা আমাদের ইমানকে নষ্ট করতেছে এই বিষয়গুলো এখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায় গেছে এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করি কিন্তু আপনারা ম্যাক্সিমাম দেখি যে ওই পরিবেশের না এই জন্য এখানে রেখে দিলাম আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন বলুন আমি।